আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কম্পিউটার অপারেটর, শার্ট মুদ্রা খুরি কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুরি, অফিস সহায়ক। সো প্রথমটাতে দুইটি, পরেরটাতে চারটি, তারপরে একটি, তারপরে সাতটি। সো এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন এই জেলাগুলা। সো আমরা বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন সেটা বলে দিব। সো আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে ক্লিক করে দিন, যাতে নেক্সট ভিডিওটা আপলোড দেওয়ার সাথেই সেটা নোটিফিকেশান আপনি পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, যাতে নেক্সট ভিডিওগুলি পেয়ে যান। আর আমি যেহেতু প্রত্যেক দিন নতুন নতুন চাকরির সার্কুলার নিয়ে আসি, যেগুলো অবশ্যই আপনার কাজে আসবে, অবশ্যই আপনি উপকৃত হবেন। এটা আবেদনের ফি হচ্ছে 223 টাকা। আচ্ছা, ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করছি। সো আমরা দেখতে পাচ্ছি গ্রেড 13 থেকে 13, 16 এবং 20তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কম্পিউটার অপারেটর গ্রেড 13-তে কম্পিউটার ফান্ডামেন্টাল, বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা এবং শূন্য প্রদেশ হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বিজ্ঞানে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। তবে এই টিম অশারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা দেখলাম কম্পিউটার অপারেটর পদে, আবার দেখব শার্ট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর। গ্রেড 13-তে বেতন স্কেল 11,000 থেকে 26,590, শূন্য পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 2 কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত, 3 হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার কাজে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, ঘ ষাট লিপিতে সর্বনিম্ন গতি 25 মিনিটে, ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট গ্রেড 16, 9,300 থেকে 22,490, শূন্য পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। অফিস সহায়ককে গ্রেড 20-এ 8,250 থেকে 20,010, শূন্য পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নাটোর।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেমন চাঁপাইনবাবগঞ্জ আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। তবে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আচ্ছা, বয়সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 30 বছর, আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 2 ও 3 নং ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তান তাদের যারা আছে তাদের মধ্যে 18 থেকে 32 বছর। মানে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র বা বংশধর যারা আছে তাদের ক্ষেত্রে। আর সরকারি আদর্শ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যদি জব করেন সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই করে ক্লিক করে দিতে হয় আবেদন করার সময়। 1, 2, 3 বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ, 4 নং পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। আচ্ছা, লিখিত বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলের উপস্থাপন কাগজ হচ্ছে প্রবেশপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, ছেলের জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, বিভিন্ন কোঠায় আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রদর্শন করতে হবে এবং ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moka.gov.bd এবং moka.teletalk.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moka.gov.bd প্রকাশ করা হবে। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য টিএডি প্রদান করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। আচ্ছা, আপনি কোথায় গিয়ে আবেদন করবেন সেটা হলো মুখ্য বিষয়। আপনাকে এই যে এখান থেকে আবেদন করতে হবে moka.teletalk.com.bd। এখন যদি মকাতে গিয়ে না পান সেক্ষেত্রে আপনি alljobs.teletalk.com.bd তে যান, গিয়ে এই মকার যে সার্কুলার আছে এই সার্কুলারটা দেখেন, আর দেখেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে সার্কুলার আছে সেটা দেখেন, দেখলে ওখানে পেয়ে যাবেন যদি ডিরেক্ট লিঙ্কে না পান। আবেদনের শেষ তারিখ হচ্ছে, মানে জমাদান শুরু হয়ে গেছে, শুরু হবে 25 তারিখ থেকে, 25/6 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/7/2023 বিকাল 5টা। আচ্ছা, রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে 300/300, স্বাক্ষর হচ্ছে 300/80 পিক্সেল, স্ক্যান করে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100/100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আচ্ছা, পরীক্ষার ফি বিষয়টা আমরা একটু দেখব।
আচ্ছা, আপনি যে আপনি সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলো কম্পিউটার, আচ্ছা আপনি অ্যাপ্লিকেশন প্রিভিউ করে দেখে নেবেন কোনো তথ্য ভুল হলো কিনা, যদি ভুল হয় সেটা অ্যাপ্লিকেশন ফি জমা না দিয়ে পুনরায় আবেদন করে দেন, আপনি ফিটা জমা দিয়ে দিবেন। আচ্ছা, ফি কত হবে আমরা দেখি। 2টি SMS-এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 থেকে 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা 223 টাকা এবং 4 নং পদের জন্য 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা প্রায় 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষ উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। মকা স্পেস ABCDEF অর্থাৎ এটা হচ্ছে ইউজার আইডি, মকা স্পেস ইউজার আইডি থেকে পাঠাবেন 16222-এ বা 16222, আর এটাতে পাঠানোর পর একটা রিপ্লাই আসবে যে অ্যাপ্লিকেন্ট নাম, ফি কত টাকা চার্জ করা হবে সেটা, আপনার পিন নাম্বারটা আসবে, দেন মকা স্পেস ইএস স্পেস পিন নাম্বার পাঠিয়ে দেবেন। এখানে মকা স্পেস ইএস স্পেস পিন নাম্বার থেকে পাঠিয়ে দেবেন। এখানে দ্বিতীয় স্পেসটা, দ্বিতীয় SMS-টা এরকম হবে, মকা স্পেস ইএস স্পেস টেম্পোরারি যে পিনটা আপনি প্রথম SMS-এর রিপ্লাই পেলেন সেটা এখানে লিখবেন, দেন পাঠিয়ে দেবেন 16222-এ। তো এটা পাঠানোর পরে আপনার একটা কনফার্মেশন SMS আসবে, যেমন অ্যাপ্লিকেন্ট, আচ্ছা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস নেম মানে কনগ্রাচুলেশন আসবে, তারপর অ্যাপ্লিকেন্টস নেম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর মকা অ্যাপ্লিকেশনস ফর এক্স মানে আপনার নাম মানে কী পদে আবেদন করলেন সেটা, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আসবে। এই লাস্টে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার SMS-এ আসবে সেটা অবশ্যই সেভ করে রাখবেন, খাতায় লিখে রাখবেন, যাতে নেক্সট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সেটা আপনার পেয়ে যান, কারণ নেক্সট আপডেটগুলো কিন্তু ওখানেই পাবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে এটা পাবেন, আর যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন সেই ফোন নাম্বারটা আপনি সর্বক্ষণ খোলা রাখবেন, কারণ যে কোনো ধরনের SMS ওই ফোনে চলে যাবে। আর অ্যাপ্লিকেন্ট করার 72 ঘন্টার মধ্যে ফিটা জমা দিতে হবে, তাছাড়া যদি ফি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে না। আচ্ছা, আপনার যদি কোনো তথ্য ভুলে যান, যেমন আপনি ইউজার আইডি জানা আছে কিন্তু পিন জানা নাই, সেক্ষেত্রে মকা স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস লিখে পাঠিয়ে দিলেন 16222-এ, আবার পিন জানা থাকলে এটা পাঠিয়ে দেবেন সেম এইভাবে মকা স্পেস হেল্প স্পেস পিন দিয়ে পাঠিয়ে দিলেন 16222-এ। আচ্ছা, বিজ্ঞপ্তিটি হচ্ছে যে moka.gov.bd, এই বিজ্ঞপ্তিটি এখানে পাবেন। আচ্ছা, আর 121-এ কল করে কিন্তু আপনি যে কোনো ধরনের হেল্প নিতে পারেন, অথবা allsjobs.query@teletech.com.bd এখানে থেকে পাবেন। শেষ তারিখ এবং সময়ের অপেক্ষা না করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন, যেগুলো থেকে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপডেটেড ইনফরমেশনগুলো জানতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দিলাম, বা আপনাকে বলে দিলাম যে এই লিঙ্কের মাধ্যমে যে তারপর করবেন, অথবা আপনি ডিরেক্টলি allsjobs.teletech.com-এ গিয়েও আপনি এই সার্কুলারটি খুঁজে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো ধন্যবাদ, চ্যানেলে চোখ রাখবেন, আর নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই অবশ্যই কী করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।